ঢাকায় ছবির জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত দুই দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন। অন্যদিকে 2004 সালে বুলবুল জিলানির নীল আঁচল নামের একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রেসির। একটা সময় একসঙ্গে একাধিক ছবিতে দেখা যায় ডিপজল ও রেসিকে, এমনকি খলনায়ক থেকে রেসির নায়ক হয়ে ওঠেন ডিপজল। এরপর গুঞ্জন ছড়ায় তবে কি বাস্তবে ডিপজলের সঙ্গে প্রেম করছেন রেসি, তবে সেই সব গুঞ্জন কখনোই হালে পানি পায়নি। যদিও সব শেষ ইয়েস ম্যাডাম ছবির শুটিং করতে ডিপজলের শুটিং বাড়ি হিসেবে পরিচিত সাভারের দীপু ভিলায় গিয়েছিলেন রেসি। এখন পর্যন্ত এক জবান, বাজারের কুলি সহ প্রায় 13টি ছবিতে জুটি বেঁধেছেন ডিপজল ও রেসি। তবে ডজনেরও বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করলেও বাস্তবে মনের জুটি বাঁধেননি তারা, রেসির কথায় তেমনই আভাস আছে। এছাড়া ডিপজল প্রসঙ্গে একসময় রেসি বলেছিলেন, অনেকগুলো ছবিতে একসঙ্গে কাজ করেছে, কাজের ফাঁকে ডিপজল আমার বন্ধু হয়ে যায়, ওর সঙ্গে ভালো বন্ধুত্ব, এটা অটুট আছে। নায়িকার কথায়, ডিপজলের সঙ্গে আমার সম্পর্ক পরিবারের সবাই জানে, তবে সেটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম প্রেম। আর বাইরের মানুষ কে কি বলল এটা নিয়ে আমি চিন্তিত নই, ডিপজল ও আমি খুবই কাছাকাছির মানুষ, সম্পর্কটাও কাছাকাছির। তবে নতুন ছবি প্রসঙ্গে রেসি বলেন, মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম, থাইরয়েড সমস্যা হয়েছিল, ওজন বেড়ে গেছে, আমি শারীরিকভাবে ফিট হতে চাচ্ছি, তাই সময় নিচ্ছি। ডিপজল ভাইও প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবও হাসি মুখে ফিরিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।